জেনেরেটর ওয়ার্নিং টু দ্য হোম, ইলেকট্রিক পোল এর দ্বারা লাইন সাপ্লাই করা হয়, ইলেকট্রিক মিটার এর দ্বারা ইউনিট গণনা করা হয়, এমসিবি মিনেসাল সার্কিট ব্রেকার এটা নেগেটিভ ও পজিটিভ তার নিয়ন্ত্রণ করা হয়, ম্যানুয়াল চেঞ্জ ওভার মেন পাওয়ার সাপ্লাই লাইন, জেনারেটর সাপ্লাই, জিপিএমসিপি ডাবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার এর দ্বারা নেগেটিভ ও পজিটিভ তার নিয়ন্ত্রণ করা হয়, সাপ্লাই টু দ্য লোড হাউস অর সকেট জেনারেটর সাপ্লাই ফ্রম জেনারেটর, ইলেকট্রিক পোল থেকে রেড পজিটিভ লাইন ইলেকট্রিক মিটারে কানেকশন দেওয়া হলো, ইলেকট্রিক পোল থেকে নেগেটিভ লাইন ইলেকট্রিক মিটারে কানেকশন দেওয়া হলো, ইলেকট্রিক মিটার থেকে পজিটিভ লাইন এমসিবিতে একটি টার্মিনালে কানেকশন দেওয়া হলো এবং ইলেকট্রিক মিটার থেকে নেগেটিভ লাইন এমসিবির অপর একটি টার্মিনালে কানেকশন দেওয়া হলো, এমসিবি থেকে আউটপুট হয়ে পজিটিভ লাইন মেন সাপ্লাইয়ে কানেকশন দেওয়া হলো এবং এমসিবির আউটপুট হয়ে নেগেটিভ লাইন মেন সাপ্লাইয়ে কানেকশন দেওয়া হলো, 3 পিন পাওয়ার সকেট থেকে পজিটিভ লাইন জেনারেটর সাপ্লাই লাইনে কানেকশন দেওয়া হলো, 3 পিন পাওয়ার সকেট থেকে নেগেটিভ লাইন জেনারেটর সাপ্লাই লাইনে কানেকশন দেওয়া হয় এবং পজিটিভ লাইন ম্যানুয়াল চেঞ্জ ওভারে কানেকশন দেওয়া হয়, ম্যানুয়াল চেঞ্জ ওভার থেকে পজিটিভ লাইন জিপিএমসিবিতে একটি টার্মিনালে কানেকশন দেওয়া হয়, জিপিএমসিবি থেকে পজিটিভ লাইন সাপ্লাই টু দ্য হাউস বা লোডে কানেকশন দেওয়া হয়, জেনারেটর থেকে নেগেটিভ লাইন 3 পিন পাওয়ার সকেটে কানেকশন দেওয়া হয়। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পন্ন হয়েছে, আপনারা আপনাদের বাসা বাড়িতে এই ডায়াগ্রামটি তৈরি করতে পারবেন। ধন্যবাদ।